কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় একটি কথা বারবার আপনাকে বলা হয়েছে, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, বান্দা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। পৃথিবীতে যা বলছো, পৃথিবীতে যা ভাবছো, পৃথিবীতে যা করছো, পৃথিবীর মানুষের চোখকে ফাঁকি দেওয়া যাবে, পৃথিবীর মানুষকে ধোকা দেওয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধোকা দেওয়া যাবে না, আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা অপরাধের জন্য আসামির কান করে দাঁড়াতে হবে। হুজুর, যদি লুকিয়ে লুকিয়ে করি, গোপনে গোপনে করি, যতই গোপনে করেন, সব গোপন খবর বের করার ক্ষমতা আল্লাহর আছে কি নেই? আছে। কিভাবে খবর নেবেন? এক নম্বর, আপনি যেই জমিনের উপরে দাঁড়িয়ে অন্যায় করছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, আল্লাহ বলছেন, বান্দা তুমি যেই জমিনের উপরে দাঁড়িয়ে চুরি করছো, ডাকাতি করছো, সন্ত্রাসী করছো, মানুষের গীবত করছো, বদনাম করছো, অপরাধ করছো, যেই জমির উপরে দাঁড়িয়ে, যেই মাটির উপরে দাঁড়িয়ে অপরাধ করছো, কেয়ামতের মাঠে ওই মাটি তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে। এই জমি, এই মাটি, হুজুর মাটি কি কথা বলতে পারে? মাটি কি করে সাক্ষী দিবে? আপনি বলবেন, হুজুর আপনি বলছেন মাটি কথা বলবে, মাটি সাক্ষী দিবে? আরে সাক্ষী দিতে হলে তো মুখ লাগে, লাগে না? মাটি কি করে সাক্ষী দিবে? মাটির কি মুখ আছে নাকি? হা আছে, কেউ তার মাঠে এই মাটি আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে, এই মাটি আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে কথা বলবে। মাটির মুখ নাই, তারপরেও মাটি কথা বলতে পারবে। এই যে একটা মোবাইল, এই মোবাইলের ভিতরে ছোট্ট মেমোরি কার্ড আছে, আগে ছিল 4 জিবি, 2 জিবি, 1 জিবি, 2 জিবি, 4, 8, 16, 32, এখন মাশাআল্লাহ 128 জিবি আছে। কম্পিউটারের জন্য 1000-2000 জিবি পর্যন্ত পাওয়া যায়। এই ছোট্ট একটা 64 জিবি, তারপরে 32 জিবি, 16 জিবি ছোট্ট একটা মেমোরি মোবাইলের ভিতরে ঢুকিয়ে দেন, ঘন্টার পর ঘন্টা আপনাকে ওয়াজ শোনাবি। আরে এই ছোট্ট মেমোরি কার্ড মোবাইলে ঢুকিয়ে দেওয়ার পরে এই মেমোরি কথা বলতে পারি? মেমোরির কি মুখ আছে নাকি? মুখ নাই। এই মানুষের তৈরি করা এই মেমোরি কার্ড যদি কথা বলতে পারে, কেয়ামতের মাঠে এই মাটিও কথা বলতে পারবে, এই জমিও কথা বলতে পারবে। এক নম্বর সাক্ষী, এই জমি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, কেয়ামতের মাঠে মাটি কথা বলবে, জমির কথা বলবে। মানুষ বলবে, মালাহা, আহা জমিনের কি হলো? সব বলে দিচ্ছে। আপনি যেখানে দাঁড়িয়ে অন্যায় করবেন, প্রত্যেকটা অন্যায়ের জন্য এই মাটি সাক্ষী হয়ে যাচ্ছে। দুনিয়ার মানুষকে ধোকা দেওয়া যাবে, আল্লাহকে ধোকা দেওয়া যাবে না, আল্লাহকে ধোকা দেওয়া যাবে না। এক নম্বর সাক্ষী, জমি, আমরা তো একটু চালাক, চিকন বুদ্ধি আমাদের কাছে আলহামদুলিল্লাহ আছে। হুজুর মাটির উপরে দাঁড়িয়ে অন্যায় করলে মাটি যদি সাক্ষী দেয়, আকাম কুকাম যা করার মাটির উপরে করবো না হুজুর, চোখের উপরে করবো, খাটের উপরে, চেয়ারের উপরে, টেবিলের উপরে, তাহলে তার মাটি টেয়ার পাবে না, সাক্ষী দেয়া থেকে বেঁচে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি ওই জমি থেকে চোখের উপরে উঠতে পারবে, খাটের উঠতে উপরে উঠতে পারবে, কিন্তু মনে রেখো আরো সাক্ষী আছে, ওয়াকুল্লা ইনসানিন আলযামনাহু তাইরাহু ফি উনুকিহি, ও বান্দা তোমার গলার ভিতরে, ফি উনুক, উনুকুন মানে গলা, তোমার গলার ভিতরে, তাইরাহু আমি রেকর্ডার ফিট করে দিয়েছি, আমি কথা বলছি, প্রত্যেকটা কথা এই ক্যামেরা রেকর্ড করছে, আপনি কথা বলছেন, কাজ করছেন, যা করছেন সবকিছু এই গলার রেকর্ডার রেকর্ড হচ্ছে। কিয়ামতের মাঠে আপনার প্রত্যেকটা কাজের হিসাব কিয়ামতের মাঠে দিতে হবে, এখানে রেকর্ড হচ্ছে। ওয়াকুল্লা ইনসানিন আলযামনাহু তাইরাহু ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষের গলার ভিতর রেকর্ডার আছে। বাজবেন কি করে? আমি মাঝে মাঝে বলি, আল্লাহ তাআলা এমন জায়গায় রেকর্ডারটা দিয়েছেন, যদি হাতে দিতেন তাহলে আমরা হাতটাকে ডান হাতে দিলে ডান হাত পকেটে ঢুকিয়ে বাম হাতে দেন, ঘুষের টাকা যা আছে দেন, ডান হাত তো লুকানো আছেই, যদি বাম হাতে থাকতো তাহলে বাম হাত পকেটে ঢুকাতাম, পায়ে দিলে পাটাকে মাটির ভিতরে ঢুকিয়ে রাখতাম, কিন্তু এমন জায়গায় দিয়েছি হাত লুকানো যাবে, পা লুকানো যাবে, কিন্তু আপনার গলাটা লুকানো যাবে না, ঠিক কি না? দুই নম্বর সাক্ষী, আপনার এই গলার রেকর্ডার রেকর্ড হচ্ছে, যা বলছেন যা করছেন সব রেকর্ড হচ্ছে।
নাম্বার 3 তিন নাম্বার রেকর্ড আপনারই হাত আপনার বিরুদ্ধে কথা বলবি যে হাত দিয়ে আপনি কোন ঘুষের টাকা নেবেন সুদের টাকা নেবেন হারাম টাকা নেবেন হারাম কিছু করবেন স্পর্শ করবেন এই হাত আপনার বিরুদ্ধে কথা বলবি এই পা আপনার বিরুদ্ধে কথা বলবি ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন মানুষ যা করে মানুষের প্রত্যেকটা কাজের হিসাব কিয়ামতের মাঠে তার বিরুদ্ধে মানুষ যা অন্যায় করবে তার বিরুদ্ধে তার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবি আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলবি আপনার পা আপনার বিরুদ্ধে কথা বলবি আপনার এই চোখ আপনার বিরুদ্ধে কথা বলবি তিন নাম্বার সাক্ষী নাম্বার চার চার নাম্বার সাক্ষী হলো আপনার বিরুদ্ধে ফেরেশতারা সাক্ষী দিবে ফেরেশতা যা কিছু করছেন কিরামান কাতিবিনা ইয়ালামুন যা কিছু আপনি করছেন না করছেন সব কিছু ফেরেশতা দেখছে এই চার ধরনের সাক্ষী আছে আল্লাহ তো দেখছেন ফেরেশতা আছে জমি সাক্ষী দিবে অঙ্গপ্রত্যঙ্গ সাক্ষী দিবে এই রেকর্ডার রেকর্ড বেকার হবে কিয়ামতের মাঠে আল্লাহ ধরা থেকে বাঁচার কোনো উপায় থাকবে না কলিজার ভিতরে এই কথা ঢুকান বেঁচে যাবেন